বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানত চলের সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি কর্মসূচি নভেম্বর 5 তারিখ উত্তর বান্দরবান সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে সকাল 9টা তুন দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলিয়ায়ের কর্মবিরতি চলাকালে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারী জানায় অনতিবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয় তুন যাচাই বাছাইকৃত 2667 জন ওয়ার্ক চার্জ কর্মচারী দলরে দ্রুততম সময়ের মধ্যে শপথত বহাল গ্রহণ করিব আর সৌরীর বয়সের সময়সীমা 62 বছরত উন্নতিকরণ সহ বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরে। এই সময় বক্তব্য হয় দাবি আদায় নইলে 12 নভেম্বর তুন গুরুত্বপূর্ণ সড়ক সহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও নভেম্বর 14 তারিখ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ 19 নভেম্বর তুন 23 নভেম্বর পর্যন্ত দপ্তর সামনে পূর্ণ দিবস কর্মবিরতি করিবার ঘোষণা দেওয়া হয়। আর এই কর্মবিরতিত বান্দরবান সড়ক জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আঞ্চলিক সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক ইসাক মিয়া সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী হল উপস্থিত আছেন। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।